নিশ্চয়কৈ মই উপস্থিত আছোঁ মঙলদৈ নিৰিবিলি বৃদ্ধাশ্ৰমত আৰু উল্লেখ কৰিব লাগিব যে রাজ্য সরকারে যে বিশ্ব অভিলেখ করেছিল বিহুয়া ঢুলিয়া নাচনীসকলক আৰু বিশ্ব অভিলেখ করা যে নাচনী ঢুলিয়াসকলক 25,000 টাকা ঘোষণা করেছিল আর অবয়সতে ধন প্রদান করেছিল আর ওদালগুড়ি জেলার অকল বিহুয়া নাচনী আহি উপস্থিত হয়ে সহায়ের হাত আগবাইছে বৃদ্ধাশ্রম কক আইতাক। আসলে আমি যেটা নাকি বিহুর বিশ্ব অভিলেখ গড়ার যে নাকি সর্ববৃহৎ বিহু নৃত্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানত অংশগ্রহণ করার পিছত যেটা বিহুই বিশ্ব অভিলেখ গড়িলে তেতিয়া আসলে বহুত উৎফুল্লিত হয়েছিল আর সরকারে তারপরে আমালে অনুদান আগবহার ঘোষণা করেছিল। অনুদানটা কিন্তু আমাকে যেটা নাকি আমাকে আগবহালে অনুদানটা গ্রহণ করার পিছতে আমি বিভিন্ন ধরনের মানুষের পর আমি কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছিল। রাজ্যত মূল্য বৃদ্ধি হয়েছে, তাকো আমাকে এই 25,000 টাকা অনুদান গ্রহণ করার বাবে মূল্য বৃদ্ধি হওয়া বলে কিছু কঠোর সমালোচনা বা বিভিন্ন ধরনের টাকা অপব্যয় করলে কেউ দিব লাগে তেন ধরনের কথা আমি কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছিল। আর তেতিয়া আমার মনলে একটা চিন্তা হয়েছিল যে আমি পয়সার বাবে কেউ বিহু অনুষ্ঠান অংশগ্রহণ করবলে যাওয়া নাছিল, কেন আমি একগী বিহুয়া বিহুটি এনেক আমি এই প্রথমবার ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। আগতে আমি বিহুক জিয়াই রখার বাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছো, কিন্তু তেতিয়া আমার মনলে আহিছিল আমাক যে অনুদান আগবহালে আমি নিজের নামত কেবল খরচ নকৰি যাতে আমি কোনোবা একদম দুখিয়া সীমার দরিদ্র সীমার তলৰ কাৰোবাক সহায় কৰিব পাৰো নাইবা আমি এনেকুৱা বৃদ্ধাশ্রমত দি পেলাই সহায় কৰিব পাৰো তেনেকুৱা এটা চিন্তা মনলে আহিলে। গতিকে আমি তারপরে আমি চিন্তা করলো মঙলত যে নিরিবিলি বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমত আমি যাবারও এক সহায়ের হাত আগবহা বলে চিন্তা করলো। লগেলগে আমি 105 গৰাকী বিহুয়া বিহুতীয়ে কি যোনে যে সামর্থ্য অনুযায়ী যি অর্থ দিব পাৰে আমি তেনেকে সংগ্রহ করলো। তেনেদরে নগদ 9,000 টাকা আমি সংগ্রহ করি লগতে আইতাহতে অলপ নাম প্রসঙ্গ করবরক এজোর সরু নেগেরা অনার ব্যবস্থা করলো। তেনেধরণে আমি আজি আইতাহতলে আমি সহায়ের হাতখানি আগবাইছো। আইতা কেনকা লাগিছে সহায়? ভাল লাগছে। নাগরা দিলে পয়সা সহায় করলা এনেক আহার বাবে একদম তেনে বুড়িয়া লাগছে, আমার হাঁহি উঠিয়েছে আর মন তো একদম তেমনে ফুর্তি লাগার নিচিনা হয়েছে। লড়া ছোৱালী লানত এৰি থৈছোঁ আকো সেনেকৈ নাতিনী লড়া এনেকৈ ছোৱালী এনেকৈ পাইছোঁ সহায় আৰু নাচনীসকল আছে কি ক'ব যে পদক্ষেপ এটা ব্যতিক্রমী পদক্ষেপ হয়তো ব্যতিক্রমী পদক্ষেপ কারণ এনেকুৱা এটা সিদ্ধান্ত লৈ আমারও বহুত ভাল লাগিছে আৰু নিজকে সুখী অনুভৱ কৰিছো। সরকারের ফালৰ পৰা আমাক যিখিনি অনুদান আগবঢ়াইছিলে নিজৰ লগতে খৰচ নকৰি আমি এনেকে এখন বৃদ্ধাশ্রমত যিসকল ককা আইতাই নিজৰ ল'ৰা ছোৱালী নাতি আদিৰ পৰা ঘৰখনৰ পৰা দূৰত আছে এনেকে আমি তেওঁলোকৰ মাজলৈ আহিলোঁ, আজি উপস্থিত হ'লোঁ। হয়তো তেওঁলোকৰো খুব মনটো ভাল লাগিছে আৰু আমিও খুব আনন্দিত হৈছোঁ যে তেওঁলোকৰ মাজলৈ এনেদৰে আহিব পাইছোঁ। আৰু এয়াই আমাৰ প্ৰথম পদক্ষেপ নহয়, আগলৈও আমি এনেদৰে সহায়ৰ হাত আগবঢ়াই যাম।